হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজি টু ফিজিক্স। আজকে আপডেট নিউজ হলো বাধ্যতামূলক পরীক্ষা রদে আরজি বাংলায়। স্টেট গভর্নমেন্ট রিকোয়েস্টেড সেন্টার টু পোস্টপন অল ম্যান্ডেটরি এক্সাম। কলকাতা বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষ এবং চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা 30 সেপ্টেম্বরের মধ্যে নেওয়া বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছিল ইউজিসি ও মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। সেই সিদ্ধান্ত বদলানোর জন্য কেন্দ্রের কাছে আরজি জানালো রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্যে উচ্চশিক্ষা সচিব মনীষ জৈন এই বিষয়ে চিঠি লিখেছেন কেন্দ্রের উচ্চশিক্ষা সচিব অমিত খাড়কে। ওই চিঠিতে লেখা হয়েছে শিক্ষা যৌথ তালিকাভুক্ত বিষয়, অথচ রাজ্যের সঙ্গে আলোচনা না করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 6 জুলাই এই নির্দেশ আসে, অথচ তার কয়েকদিন আগে পরীক্ষা হবে না বলে জানায় রাজ্য সরকার। বিশ্ববিদ্যালয়গুলির কাছে অ্যাডভাইজারি পাঠিয়েছিলেন, পরীক্ষার বদলে 80-20 ফর্মুলায় মূল্যায়নে উল্লেখ ছিল তাতে, তারপরে পরীক্ষা বাধ্যতামূলক বলে কেন্দ্রীয় নির্দেশ আসে। এদিকে পড়ুয়াদের উদ্বেগের কথা বিভিন্ন সূত্রে তাকে জানানো হয়েছে বলে আচার্য রাজ্যপাল জগদীপ ধনখড় বারবার জানিয়েছেন, বলেছেন তিনি উদ্বিগ্ন। এদিনেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেন এবং টুইট করেন ধনখড়। জানান 15 জুলাই উপাচার্যদের সঙ্গে বৈঠক করে মুখ্যমন্ত্রী এবং তিনি প্রয়োজনে একই যোগে ইউজিসি এবং মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে কথা বলবেন। রাতে উচ্চশিক্ষা দপ্তর টুইট করে জানান পড়ুয়ারা রাজ্যপালকে কিছু জানালে তিনি যাতে উচ্চশিক্ষা দপ্তরে তা জানান। সেই বিষয়ে 2 বার রাজভবনকে অনুরোধ করা হয়েছিল কিন্তু তা জানানো হয়নি। তবে সরকার শিক্ষার্থীদের স্বাস্থ্য রক্ষা করতে আর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে বদ্ধপরিকর। জৈন লিখেছেন বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান নিভৃত্যবাস কেন্দ্রে পরিণত হয়েছে, ট্রেন বিমান সফর বন্ধ, এর মধ্যে ধ্বংসলীলা চালিয়েছেন ঘূর্ণিঝড় আমফান। এই অবস্থা উপাচার্য ও শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা করে মূল্যায়ন নিয়ে অ্যাডভাইজারি দিয়েছিলেন রাজ্য। সেটা ইউজিসি 29 এপ্রিল নির্দেশিকার সঙ্গে সঙ্গতিপূর্ণ। সেখানে পরীক্ষার বদলে আগের সেমিস্টারে ফল থেকে 80% এবং অভ্যন্তরীণ ফল থেকে 20% নিতে বলা হয়েছে। মূল্যায়নে সন্তুষ্ট না হলে পড়ুয়ারা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে পরীক্ষা বসতে পারবেন। অ্যাডভাইজারি অনুযায়ী অনেক বিশ্ববিদ্যালয় মূল্যায়নের দিকে এগিয়ে এসছেন, তা সম্পূর্ণ বাতিল করা অসম্ভব। পড়ুয়া এবং অভিভাবকরা এই ধরনের মূল্যায়ন নিয়ে খুশি। ইউজিসির নতুন নির্দেশিকা নিয়ে বহু পড়ুয়া এবং শিক্ষকরা উদ্বেগ প্রকাশ করেছেন, অনুরোধ করেছেন বিষয়টি রাজ্য যেন কেন্দ্রের সাথে কথা বলে। রাজ্যে আরজি পড়ুয়াদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য এবং তাদের ভবিষ্যতের কথা ভেবে কেন্দ্রের নয়া নির্দেশ পূর্ণ বিবেচনা করুক। ছাত্র স্বাস্থ্যে পরীক্ষা বাধ্যতামূলক না করে রাজ্য সরকারের সিদ্ধান্ত বলবৎ করতে দেওয়া হোক। সো এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না।